নমস্কার, আপনাদের ভাবিছে এইবর মানে কি করে আসো? আসলে মানে আপনার দেখাম এখন নাটকের কথা, দধিমথন যাট আসলে চৰাইদেউ জেলার গণকপথার বরনামঘর অনুষ্ঠিত করে একটা খুব ধুনিয়া মহত্বপূর্ণ অনুষ্ঠান আজি আপনাদের মধ্যে শেয়ার করি। অকল এইটাই নহয়, আসলে এনেকা বহুত কিনা কিনি আছে আর এইবর পিঁধি যখন ভাওরিয়া আছে ওলাব, এনেকে পুরা নাচি বাগি ওলাব। আসলে সোমবার আহিছো, গতি আহক ভিডিওটো আমার সব একটা নতুন ভিডিও আজ আপনাদের দেখবলে পাব। প্রতি বছরের জেঠ মাহর কোনোবা এটা সোমবারত তেওঁলোকে এই অনুষ্ঠানটো অনুষ্ঠিত করে। নমস্কার, এটা নতুন ভিডিওলে সকলকে স্বাগতম জানাইছো। মই বর্তমান উপস্থিত আছো আমার চৰাইদেউ জেলার উজনি গণকপথার, আর উজনি গণকপথার বরনামঘর একটা খুব মহত্বপূর্ণ, একটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রতি বছরে এই গাঁওবাসী অনুষ্ঠিত করে আছে। বহু বছর বছর ধরে আসলে এই গাঁওবাসী একটা খুব মহত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজন করে, আর এই অনুষ্ঠানটি হয়েছে মাধবদেবর বিরচিত দধিমথন যাট, তার হারমর্ম ইয়াত আসলে প্রদর্শন করে। এখন দেখিছে হাল খুব ধুনিয়াকে ইয়াত নির্মাণ করে থাকে, আর বহুত মহত্ব আছে, বহুত ভিতর কথা আছে। আসলে এই কথাখিন জানাবর মানে আজ আপনার মাজ এই নামঘর উপ এফালে দাদা আছে, দাদার জানিম আপনার আসলে কিমান বছর এই নাটখন আপনাদের অনুষ্ঠিত করে আছে? এই নাটখন আসলে ইয়াত লিখা আছে 1965 চন বলে। আমার নামঘরটি এই পকা পকি খুঁটাকিটাই 65 চনত হয়েছে, কিন্তু তার আগরপ্রায় এটা 100 বছর উপর হল, 100 বছর প্রায় অতিক্রম করেছে মানে এই আপনার যে কার্য মানে অনুষ্ঠান হয়ে আছে। আসলে ইয়াত কি কি প্রদর্শন করা হয়? এই যে যখন হাল, এই হালখনত এই যখন নাট আপনাদের প্রদর্শন করব, তাত কি কি বস্তু বিষয়বস্তু ইয়াত রাইজের মাজে উপস্থাপন করে? ইয়াত আসলে শ্রীকৃষ্ণ শিশুলীলা, শিশুলীলার ওপর আধারিত এখন নাট। আর ইয়াত আমি আজি দধিহালখন দেখেছি আপনাদের, এই দধিহালখন আমি আগতে শুনামতে আমার ককা আজু ককাহাতর দিনের শুনামতে এখন তাহানির দিনতে সোণৰ আছিলে, কালক্রমত আজি কাঠর হল। আর এই হালখন এবিধ খুব ভাল কাঠর, নিগুনি কাঠর পর তৈরি করা হয়। উপর এখন নাও আছে, তলত এখন নাও আছে, আর এই হালখনত সাতডাল দণ্ড আছে, দুফালে দুটা দণ্ড। কিমান আছে? সাতডাল আছে। এই সাতডাল দণ্ড ইয়াত কি নির্ণয় করে? আসলে ইয়া ভারসাম্যটো ধরে রাখে। আর আগতে যে সাগর মাথুতে, সাগর মাথ পঞ্চমীত উলিয়াবর কারণে সাগর মাথুতে আগতে যে পর্বত ব্যবহার করেছিল, আজি তো সেই পর্বতটা অসম্ভব, সেখানে এই দণ্ড সাতডাল দণ্ড দ্বারা এই যে প্রতীকি, যে হাপর একটা প্রতীকি দেখিছো, এয়া আসলে বাকুকি এই আপনাদের প্রদর্শন করেছে? প্রদর্শন করবো মানে সেই বাকুকি নাকটা এটা নাপাবো আপনি, তার কারণে এই রশিকিটাল দেখিছে, এইকিটালকে বাকুকি নাক বলে আমি মানি লই পেলে আমি মন্থন করো। আর এডাল প্রাকৃতিকভাবে আমার তৈরি হয়, ইয়াত কুকু সূতা বলে কয়। আচ্ছা, এই উপরফালে মই আপনার ধনুকার দেখিছো, ইয়ার অর্থটো কি? ইয়ার অর্থটো মই বড় বিশেষ নেজানিম। ইয়ার তলত আসলে এটা পঞ্চমিটর যে দই মানে আপনার গাখির ইয়াত আছে, মানে মই এই কথাটো হচ্ছে যে গছপাত পিঁধি যে সেই কথাটো হয়েছে। এই নাটখনের লগত প্রকৃততে আছে ইয়াত মুখা অভিনয়, সম্পূর্ণ মুখা অভিনয় ইয়াত জড়িত হয়ে আছে। এটা বস্তু মই আহি আপনাদের পর দেখিলো, ইয়াত যে আসলে এটা টুম, আমার যে গাঁওয়া ভাষা আমি টুম বলে কোম, ইয়ার নামটো মানে নাজানছো, ইয়াত আসলে কি আছে? ইয়াত বান্দর মিঠৈ আছে, বিশেষ বস্তু, যেটি বস্তু নাকি সকলের ভাগ্য না থাকে। এই বস্তুটো এই বছর যিজনে আমার ইয়াত আগভাগ লব, অহা বছরকে সেইজনে নলবও পারে। আর এটা লবলে হলে এই যে কাপড়বিলাক দেখিছে আমার যে মুখা, আপনি যে নাহর পাতে তৈরি একটা মুখা কথা কৈছিল, তার যা কাপড় থাকিব, এই বছরে একজন ডেকায়, সুঠাম হুবল হবল এজন ডেকায় ইয়াক নিজের ঘরলে লৈ যাব, বোলে অহাবারকে মই এই মিঠৈ নিয়া পর্বটো মই করিম। আর ইয়াক সম্পূর্ণ পাঁচবিধ এই পঞ্চমিটর দ্বারাই নির্মিত, আমার আমার অনুষ্ঠানের প্রত্যেক গৃহের নির্দিষ্ট পরিমাণের একটা কেঁচা পিঠা আনি বনোয়া হয়। প্রতিঘর মানুষে ইয়াত অলপ অলপ দিছে না? গাঁৱৰ বুলি কলে ভুল হব, যেহেতু এই অকল আমাৰ অনুষ্ঠানৰ সীমাবদ্ধতা থকা প্রতিঘৰৰ পৰাহে দিয়া হৈছে। আৰু ইয়াক এজন ব্যক্তিয়ে ইয়াৰ পৰা উঠাই নিব, উঠাই নি পেলাই আমাৰ নিৰ্দিষ্ট ঠাইলৈ নি তাত
যেনেকে বান্দরে যেনেকে মিঠৈ ভগাই খায় এটো এটা এই কাহিনীটো দেখুৱা হব আৰু ইয়াৰ ওজন প্ৰায় 120 কেজি মান হব। আৰু এটা কথা, এই অনুষ্ঠানটো প্ৰতি বছৰে আচলতে জেঠ মাহত কৰা হয়। এই অনুষ্ঠানটো অতীজৰ পৰা জেঠ মাহৰ যিকোনো এটা সোমবাৰত কৰা হয়। এইখিনি আচলতে কথা, মাধৱদেৱৰ বিৰচিত দধিমথন যিখন নাট, সেই নাটৰ এটা অংশ আচলতে ইয়াত প্ৰদৰ্শন কৰা হয়। প্ৰতি বছৰে তেওঁলোকে জেঠ মাহত এই অনুষ্ঠানটো খুব মাংগলিক ৰীতি নীতিৰে পৰম্পৰা আটোত ৰাখি বহু বছৰ বছৰ ধৰি তেওঁলোকে অনুষ্ঠিত কৰি আহিছে আৰু পৰম্পৰা ৰীতি নীতি এতিয়াও এই গাঁওবাসীয়ে বজাই ৰাখিছে। বহুত এটা পুৰণিকলীয়া, বহুত দিনীয়া এটা ৰীতি নীতি আৰু এটা খুব ভাল লগা কথা যে তেওঁলোকে জেঠ মাহৰ প্ৰতি বছৰ জেঠ মাহৰ সোমবাৰ দিনটোত এই অনুষ্ঠানটো অনুষ্ঠিত কৰে। অনুষ্ঠিত কৰাৰ পাছতহে তেওঁলোকে যি নিজৰ কাম খেতি বাতিত তেওঁলোকে মনোযোগ দিয়ে আৰু এটা খুব পজিটিভ, এই গাঁৱৰ ৰাইজে আচলতে খুব আগ্ৰহে এই অনুষ্ঠানটোৰ বাবে ৰৈ থাকে। গতিকে যিসকলে চাই আছে কাইণ্ডলি ভিডিঅ'টো এটা শ্বেয়াৰ কৰি দিব। এতিয়া আমি দেখুৱাম তেওঁলোকৰ যিখিনি ইয়াত হ'ব আচলতে মাধৱদেৱৰ বিৰচিত নাট, যি দধিমথনৰ যিখিনি আংশিক ইয়াত প্ৰদৰ্শন কৰা হ'ব সেই বস্তুখিনি দেখুৱাই আছোঁ। এনেকৈ আচলতে বিভিন্ন আকৃতি মুখা পৰিধান কৰি, এয়া হৈছে নাহৰপাত আৰু এফালে এটা মুখা পৰিধান কৰি লৈছে আৰু পুৰা তেওঁলোকে নিজৰ মতে নৃত্য গীত কৰি আছে। আৰু এটা কথা, আপোনালোকে দেখিলে এনেকুৱা লাগিব যে তেওঁলোকে কিমান কাজিয়া পেচাল কৰিছে, কিন্তু তেনেকুৱা একো হোৱা নাই। আৰু এতিয়া মই আপোনালোকক দেখাইছোঁ এইখিনি সব পিঠাগুড়ি মানে লাডু লাডু কৰি থোৱা আছে আৰু তাত যিটো দধি মন্থন কৰা হৈছিলে তাৰ কাষতে এটা ডাঙৰ টুকুৰি আছিলে আৰু টুকুৰিটোত প্ৰায় মানে 1 কুইণ্টেলতকৈ বেছি মানে এটা চাউল, আপোনাৰ চাউলৰ গুড়ি আৰু পঞ্চমী তেনেকুৱা দি পিনি এই পিঠাগুড়িবোৰ বনোৱা হৈছিলে। আৰু এই যিখিনি আপোনালোকে পিঠাৰ ভাগ দেখিছে, এই পিঠা ভাগখিনি আচলতে তেওঁলোকে কি কৰিব, তেওঁলোকৰ যি জ্ঞাতিক খেল আছে, আপোনালোকৰ এই গোটেই খেলটো কিমান ঘৰ আছে? প্ৰায় 85 মানে প্ৰায় 85 ঘৰমান মানুহ আছে আৰু গোটেই প্ৰতিঘৰ মানুহক মানে ইয়াৰ পৰা এটা এটা ভাগ তেওঁলোকে দিব। এইটো আচলতে পৰম্পৰা, এয়া সংস্কৃতি, বহুত দিনৰ পৰা চলি আছে এই ৰীতি নীতি, এই সংস্কৃতি। আৰু চাই থাকক, বাকীখিনি মই দেখাই আছোঁ আৰু আপোনালোকে ইয়াত দেখি আছে এতিয়া নৃত্য হৈ আছে, যি এইবোৰ তেওঁলোকৰ মানে মুখা পিন্ধি নাহৰ পাত গাঁঠি থোৱা যি মুখা, সেই মুখা পিন্ধি তেওঁলোকে নৃত্য গীত কৰি আছে। ধন্যবাদ, এইখিনি আছিলে ভিডিঅ'টো। আচলতে মই দেখালোঁ চৰাইদেউ জিলাৰ গণপথাৰ বৰনামঘৰ পৰা, এটা বহুদিনীয়াৰ পৰা চলি অহা ৰীতি নীতি পৰম্পৰা এইদৰে প্ৰতি বছৰে তেওঁলোকে উদযাপিত কৰে আৰু আমিও সৌভাগ্য আজি আহি তেওঁলোকৰ মাজত উপস্থিত হ'লোঁ। যিসকলে ভিডিঅ'টো চাই ভাল পালে কাইণ্ডলি এটা শ্বেয়াৰ কৰি দিবলৈ নাপাহৰিব। নতুন ভিডিঅ' এটাত আকৌ লগ পাম। ধন্যবাদ।